রাজ্য তথা দেশের নজর নন্দীগ্রামে আর সেখানকার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের পরিবারের চোখ টেলিভিশনের পর্দায়। আসানসোলের কুলটির বাড়িতে মীনাক্ষীদের এখন এই মুহূর্তে সাজসজ্জা। বাড়ির মেয়ে লড়াই করছে দুজন হেভিওয়েটের বিরুদ্ধে, মেয়ে কোথায় ছুটছেন, নন্দীগ্রামের কোথায় গোলমাল হচ্ছে, পরিবারের সবাই দেখছেন উৎকণ্ঠার সঙ্গে। যৌথ পরিবার মীনাক্ষীদের, জীবনে প্রথমবার ভোটে লড়ছেন মীনাক্ষী, পরিবারের সবাই চাইছেন ভালোয় ভালোয় ভোট মিটে যাক। রাজ্যের হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম, আজ রাজ্যবাসীর চোখ সেখানে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, অন্যদিকে বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী এবং সিপিআইএমের মীনাক্ষী মুখোপাধ্যায়। যেমন রাজ্যের চোখ নন্দীগ্রামের দিকে, সেভাবে কুলটির মীনাক্ষী মুখোপাধ্যায়ের পরিবারের চোখ এখন টিভির দিকে। বিক্ষিপ্ত ঘটনা সকাল থেকে নানারকম আসছে, পরিবারের লোকও উদ্বিগ্ন, কুলটিবাসী উদ্বিগ্ন। আমরা ঠিক কথা বলে নেব তারই বাবার সঙ্গে। আপনার খবর টবর কিছু পাচ্ছেন ওখানে? খবর পাচ্ছি, সে তো এখন বুতে বুতে ঘুরছে এবং ভোটের অবস্থা কীরকম সেটা দেখে বেড়াচ্ছে, কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে কি না, এই সমস্ত বিষয় নিয়ে সকাল থেকেই ব্যস্ত আছে। তবে যা খবর পাচ্ছি যে ওখানে একদিকে তৃণমূল এবং একদিকে বিজেপি যেভাবে নিজেদের মধ্যে লড়াই আরম্ভ করেছে, তাতে এলাকার ভোটার যারা তারা ভীত সন্ত্রস্ত। নন্দীগ্রামের মতো জায়গা, সেখানে আমার মেয়ে প্রার্থী হয়েছে এবং সমস্ত কিছু খবর টবর দেখছি। যা দেখছেন তাতে কি আপনি উদ্বিগ্ন বা ভীত সন্ত্রস্ত? কিছুটা হলেও তো উদ্বিগ্ন, যে যে মানে এলাকা বা গতকাল থেকে যা আমরা খবর পাচ্ছি যে তৃণমূল বিজেপির যে সংঘর্ষ, তাতে কর্মীদের প্রাণ যাচ্ছে, সাধারণ মানুষ ভীত হয়েছে, বা ভালোভাবে যে মানুষের যে ভোট দান, যে রায় দান, সেটার ক্ষেত্রেও একটা সংশয় থাকছে, যে মানুষ সাধারণ মানুষ ভোট দিতে আসতে ভয় পাবে না তারা ভোট দিতে আসবে, এটাও একটা সংকোচের জায়গায় থাকছে। আমরা কথা বলছিলাম মীনাক্ষীর পরিবারের সঙ্গে, তারা তাদের চোখ আজ সারাদিন টিভির পর্দাতেই থাকবে, কারণ একমাত্র উপায় টিভির মাধ্যমে তারা খবর পাচ্ছেন তাদের বাড়ির মেয়ে কীভাবে, তার ভোটের গতি প্রকৃতি কী কী ঘটনা ঘটছে। কুলটি চলবলপুর থেকে ক্যামেরায় নীলাদ্রি শেখর পালের সঙ্গে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, TV9 বাংলা। ইভিএম মেশিন সঠিকভাবে প্লেস করা হয়নি, বসানো হয়নি, এমন জায়গায় বসানো হয়েছে যে ভোটার কাকে ভোট দেবে সেটা বাইরের দরজা থেকে দেখেও বোঝাচ্ছে। অবাক করা কাণ্ড যে কমিশনের যারা আছেন, কাজ করছেন, তারা ট্রেনিং প্রাপ্ত হয়েও এই কাজ কি করে করে, কোথাও কি মনে হচ্ছে প্রিসাইডিং অফিসার সরাসরি পক্ষপাত দুষ্ট? যা কাজ ওনারা করেছেন সেটা অভিপ্রেত নয়। ভোটারদের ভোট দেওয়ার অধিকারের যা সুরক্ষা, যা গোপনীয়তা, সেই গোপনীয়তা ওনারা রাখেননি। দেড় ঘন্টা এখানে ভোট কে কাকে দিয়েছে তাদেরকে পুরোপুরি বাইরে থেকে, অবশ্যই কমিশনকে জানিয়েছি, কমিশনকে কমপ্লেনও করেছি এবং আমরা নিজেরাও ওখানে দাঁড়িয়ে থেকে ভোটিং মেশিনকে আবার আলাদা করে বসিয়েছি। 10 বছরের অভিজ্ঞতা, 10 বছরের অভ্যাস কি এত তাড়াতাড়ি যায়? অবশ্যই জানিয়েছি। কমিশন কি ভূমিকা নিচ্ছে, কি স্টেপ নিচ্ছে দেখি, তারপরে আলাদা হবে।